ফের মে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা পাকি দিয়েছে তুমি জোসনার রেকর্ড ভাঙার গল্প গত কয়েক বছর ধরে দর্শক শুনেছেন সত্য হলো রেকর্ড ভাঙা তো দূরের কথা গত 20 বছরেও কোনো সিনেমা 10 কোটি টাকা আয় করেনি সেখানে আলোচিত সিনেমাটির আয় 20 কোটি টাকা এবং নানা বিচারে এই সিনেমার রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব এটা ঠিক তোজাম্মল হক বকুল পরিচালিত বেদরমে জোসনার একটা রেকর্ড ভাঙা সম্ভব সেটা হলো সিনেমাটির প্রথম সপ্তাহে খুব বেশি হলে মুক্তি পেয়েছে এমন না কারণ কেউ ভাবেনি সিনেমাতে মার মার কাট কাট ব্যবসা করবে ঢাকার বাইরে কিছু হলে মুক্তি পায় তাই প্রথম সপ্তাহ হাউসফুল হলেও আয় অনেক বেশি হওয়ার কথা না কিন্তু এরপর তো ইতিহাস আর ওই সময় দেশে হল ছিল 1200-এরও বেশি সব হলে ঘুরে ঘুরে ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত সিনেমাটি চলছে বেশিরভাগ ক্ষেত্রে একাধিকবার চলছে বর্তমানে হল সংখ্যা 300-এরও বেশি আর সিনেমার লাইফ টাইম কম হওয়ায় এই মাস পর হলে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে যদি না হিট হওয়ার সম্ভাবনা থাকে আর হাউসফুল হওয়া তো দূরের কথা বাংলাদেশে এখনো বক্স অফিস কথা গড়ে ওঠেনি তাই কোনো সিনেমার আসল আয় ও কতদিনে কত আয় করেছে তা বলা মুশকিল কিন্তু বেদনীয় জোসনার একটা প্রমাণ সহজে দেওয়া যায় প্রমাণ হিসেবে দেখানো যায় 67তম সপ্তাহে পত্রিকায় প্রকাশিত বেদের মেয়ে জোসনার বিজ্ঞাপন সেইখানে দেখা যায় অবিশ্বাস্য ঘটনা ঢাকায় 67তম যৌথ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছিল 19টি হলে খুলনায় 58তম যৌথ সপ্তাহ হিসাবে প্রায় 3টি হল যশোরের মনিহারে তখন টানা 10তম সপ্তাহ চলছিল তখন রাজশাহীর উপহারে 17তম সপ্তাহ ও সিলেটের অবকাশে 13তম সপ্তাহ দশম সপ্তাহে চলছিল আরো 9টি হলে তৃতীয় সপ্তাহে আরো 5টি ও দ্বিতীয় সপ্তাহে চলছিল চট্টগ্রামের বনানী কমপ্লেক্সে বেদনীয় জোসনা মুক্তি পায় 1989 সালে অর্থাৎ তখন টাকার মান ছিল এখনকার চেয়ে বেশি আবার মফস্বলে টিকিটের দামও খুব যে পরিবর্তন হয়েছে এমনও না এবার তবে হিসাব মিলাতে পারেন এছাড়া এই সিনেমার সবচেয়ে অভিনব ব্যাপার ছিল নানান স্তরে জনগণের সাড়া বিশেষ করে নারী দর্শকদের আগ্রহ পাশাপাশি এই সিনেমায় জনগণের মনস্তত্ত্বের গভীর দিক প্রকাশ হয়েছিল তা ফোক সিনেমা ছাড়া সাধারণত বোঝা যায় না তাই সিনেমাটি আজও সিনে বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আগ্রহের খোরাক এটা ঠিক একটা বক্স বাস্টার সিনেমা ঘুরিয়ে দিতে পারে একটা ইন্ডাস্ট্রির চাকা সে বিবেচনায় আসুক বেদের মেয়ে জোসনার রেকর্ড ভাঙা কোনো সিনেমা বেদের মেয়ে জোসনা হল তোজাম্মল হক বকুল পরিচালিত 1989 সালের বাংলাদেশে একটি চলচ্চিত্র এতে নাম ভূমিকা অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল ছায়াছবি চলচ্চিত্রটির সফলতা ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গে পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয় মূল ভূমিকা অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং সিরঞ্জিৎ বঙ্গরাজের এক পরগনায় কাজী সাহেবের একমাত্র 10 বছরের মেয়ে জোসনাকে সাপে কাটে তাকে বাঁচানোর সকল চেষ্টা ব্যর্থ হলে কলার ভেলায় একটি চিঠি দিয়ে ভাসিয়ে দেওয়া হয় নদীতে বাঁচতে বাঁচতে সেই ভেলা নদীর তীরে একটি বেদে বহরের কাছে এসে থামে বেদে বহরের নিঃসন্তান বেদে সর্দার সাইফুদ্দিন তাকে ভালো করে তোলেন এবং জোসনা নামে নিজের নাতনির মতো একজন পেশাদার বেদেনে হিসেবে গড়ে তোলেন জোসনা একদিন রাজবাড়ি থেকে সাপ খেলা দেখে ফেরার পথে বঙ্গরাজের উজির পুত্র মোবারক জোসনার সম্মানহানি করতে চায় আর এমন সময় রাজকুমার আনোয়ার এসে তাকে উদ্ধার করে এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায় বঙ্গরাজ তার পুত্র যুবরাজ আনোয়ার সকল বিষয়ে এমন পারদর্শী তাই তিনি ঠিক করেন উজির কন্যা তারাভানুকে পুত্রবধূ করে আনোয়ারের উপর রাজ্যের সমস্ত দায়িত্ব অর্পণ করবেন ঠিক এমন সময় আনোয়ারকে একটি সাপে কাটে আর তাকে এমন সাপে কেটেছে যার বিষ নামাতে কোনো বোঝাই রাজি হল না তখন
আর সকল প্রচেষ্টা ব্যর্থ তখনই সেনাপতি পুত্র রাজ্জাক জোসনাকে সাথে নিয়ে আসেন। জোসনা তার নিজের জীবন বাজি রেখে আনোয়ারকে সুস্থ করে তোলেন। এর আগে বঙ্গরাজ প্রতিশ্রুতি দেয় জোসনা আনোয়ারকে সুস্থ করতে পারলে সে যা চাইবে রাজা রাজ সবাই সবার সামনে খুশি হয়ে তাকে তাই দেবেন। এবার ছাওয়ার পালা। অন্য রাজসভায় সবার সামনে জোসনা গানের সুরে কি নামে চাইব রাজা গো ও রাজা সাইজে রাজকুমারকে। কিন্তু রাজার মতে জোসনার ছাওয়ার পরিমাণ এতই বেশি যে তাকে পুরস্কার তো দূরের কথা, শেষ পর্যন্ত তিরস্কার করে কপালে রক্ত জড়িয়ে রাজসভা থেকে বের করে দেওয়া হয় এবং বেদে বহরের সব গড় বাড়ি জ্বালিয়ে পড়িয়ে তাড়িয়ে দেয় রাজ্য থেকে। এদিকে আনোয়ার এই ঘটনা মায়ের কাছে জানতে পেরে জোসনাকে খুঁজতে বের হয়। খুঁজে পেয়ে জোসনাকে বিয়ে করে নিয়ে আসেন প্রাসাদে। পিতা বঙ্গরাজের কথা অমান্য করে জোসনাকে বিয়ে করার অপরাধে বঙ্গরাজ পুত্র আনোয়ারকে মৃত্যুদণ্ড দেন ও পুত্রবধূ জোসনাকে পাঠান বনবাসে। রান্না নিজ কৌশলে জল্লাদের হাত থেকে পুত্র আনোয়ার ও পুত্রবধূ জোসনাকে বাঁচিয়ে দুজনকে একসাথে বনবাসে পাঠিয়ে দেন। শুরু হয় তাদের বনবাস জীবন। জোসনার ছেলে আনা খাবার খেতে চায়নি আনোয়ার। সে চায় নিজে কোনো কাজ করবে এবং রাজপুত্র থেকে হয়ে গেল সে কাটরিয়া। দুজনে দিন ভালোই যাচ্ছিল, হঠাৎ একদিন নরসুন্দরের বেশে আগমন ঘটল অজুর পুত্র মোবারকের। সে ওই এলাকার জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে। মোবারক আনোয়ার ও জোসনাকে চিনতে পেরে মনে মনে পঙ্গু আঁকতে থাকে এবং জমিদার বাড়িতে গিয়ে রাতের আধারে কিছু অর্থ ও অলংকার চুরি করে জমিদারের একজন প্রহরীকে হত্যা করেন। তারপর চুরি করা জিনিসপত্র আনোয়ার ও জোসনার ঘরের পাশে কাঠের স্তূপের মধ্যে রেখে আসেন। জমিদারের প্রহরী খুন হওয়ার জোর তালাশকে হত্যা করলো, তার প্রহরীকে খুঁজতে পাঠালো সব লোক। মোবারক সরাসরি তাদের জানায় এই জঙ্গলে এক তাগড়া জওয়ান স্ত্রী সহ বসবাস করেন। জোসনা গেছেন ধর্ম পিতার কাজী সাহেবের কাছে আর এমন সময় জমিদারের প্রহরীরা আনোয়ারকে ধরে নিয়ে যায়। যখন সে জমিদারের প্রশ্নের মুখে তখনই মোবারক রক্ত মাখা খঞ্জর আর ছুরি যাওয়ার জিনিস পত্র নিয়ে আসেন। ফলে বন্দি হয় আনোয়ার আর জোসনা আনোয়ারকে খোঁজে হয়রান। এমন সময় মোবারক তার লালসার শিকার বানাতে চায় তাকে। জোসনা মোবারকের মুখে জ্বলন্ত আগুনের ফুলকি চেপে ধরে পালিয়ে যান। এদিকে বঙ্গরাজ যখন পুত্র শোকে কাতর তখন সেনাপতি পুত্র রাজ্জাকের অক্লান্ত পরিশ্রমে আর নিষ্ঠার রাজার মন জয় করল। রাজা তার রাজ্যের সমস্ত দায়িত্ব তুলে দেন রাজ্জাকের হাতে। রানীমা গোপনে রাজ্জাককে জানায় রাজকুমার আনোয়ার এখনো বেঁচে আছেন। খুশি হয় রাজ্জাক। এদিকে রাজ্জাকের হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেওয়ার লোভে উজির তার কন্যা তারাবানুকে রাজ্জাকের সাথে বন্ধুত্ব করতে বলে, কিন্তু তারা ক্ষোভে দুঃখে আত্মহত্যা করতে গেলে রাজ্জাক তাকে বাঁচায় এবং জানায় রাজকুমার আনোয়ার এখনো বেঁচে আছে। ঘটনাচক্রে প্রেম হয়ে যায় ওদের। রাজা তারাবানুকে ছেলে সাজিয়ে তারকা নাম দিয়ে রাজকুমারের খোঁজে তার মামা জমিদারের কাছে পাঠান। জমিদার সাহেব তারাকে ছেলে হিসেবে পেয়ে খুশি হয়। জমিদারের কারাগারে বন্দি থাকা আনোয়ার এক বুক কষ্ট নিয়ে গেয়ে ওঠেন, মা আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাহিরের আলো চোখে পড়ে না। গান শুনে তারা বেরিয়ে কারাগারের কাছে এসে রাজকুমারকে বন্দি থাকতে দেখে কষ্টে বই ভেঙে যায় তার। সে মহারাজকে জানাতে চাইলে আনোয়ার বাধা দিয়ে বলল, আগে আমার জোসনাকে খুঁজে বের করো। শুরু হয় আনোয়ারের অপরাধের বিচার কার্য। বিচারক কাজী সাহেব আনোয়ারকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করলে চিৎকার দিয়ে দৌড়ে আসে তার ধর্ম মেয়ে জোসনা। অনুনয় বিনিময় করে স্বামীকে ছেড়ে দিতে কাজী সাহেব জোসনাকে বলেন, মা এটা বিচারালয় আর বিচারালয়ের বিচার কার্য কোনো আবেগের কথা গ্রহণযোগ্য না। তারা এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাজকুমার সম্বন্ধন করলে কাজী সাহেব জানতে চায় কে রাজকুমার। আনোয়ার বঙ্গরাজের পুত্র শুনে বিশ্বাস করেন না তিনি।
এদিকে তারার পাঠানো বার্তায় রাজ্জাকের মাধ্যমে বঙ্গরাজ তার পুত্র আনোয়ার বেঁচে আছে এবং তারাই রাজ্যের অধীনে একটি পরগনার জমিদারের কারাগারে হত্যার দায়ে বন্দী জানতে পেরে সঙ্গে সঙ্গে রওনা দেন। সেখানকার উদ্দেশ্যে সেখানে পৌঁছে পুত্রকে বিচারালয়ে দেখে দুই জড়িয়ে নেন। তিনি এবং শেরক কাজী সাহেবের নির্দেশ দেন রাজকুমারকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু বিচারক জানিয়ে দেন রাজকুমার যে নির্দোষ এটা প্রমাণ করতে না পারলে মুক্তি দেবেন না রাজকুমারকে, এবং এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। এমন সময় রাজা হুজুর পুত্র মোবারককে ধরে নিয়ে আসে এবং সেই সব দোষ স্বীকার করে নেয়। চ্যানেলে হাজির জোসনা দাদা দাদি জোসনা কাজী সাহেবকে বাবা বলে ডাকলে তার পালনকারী দাদা দাদি বলেন, বাবা এলো কোথা থেকে? আমরা তো তোকে সাপ কাটা অবস্থায় নদীতে একটি খলার ভেলায় বাসান অবস্থায় পেয়েছিলাম। শুনে চমকে উঠে কাজী সাহেব জানতে চায় তখনকার কোনো চিহ্ন আছে কিনা। ওনারা একটা চিঠি বের করে দেন তার হাতে। কাজী সাহেব চিঠি দেখে চিনতে পারেন জোসনা তার খলার ভেলায় বাসিয়ে দেওয়া সেই মেয়ে। এরপর সবার মিলনের ইতি ঘটে চলচ্চিত্রে।